হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব আমি দুটো গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নিয়ে। রিক্রুটমেন্টগুলোর কিন্তু লাস্ট ডেট খুব কাছাকাছি চলে এসেছে এবং এগুলাতে সময়সীমা খুবই কম। এগুলো আবেদন করতে হলে আপনাদের ক্ষেত্রে একটা সুখবর হচ্ছে যে কোনোরকম কোনো আবেদন মূল্য লাগবে না, আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন। এবং এর যে এডুকেশনাল কোয়ালিফিকেশান তা কিন্তু আপনারা ম্যাট্রিকুলেশন বা গ্র্যাজুয়েট হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। প্রথমে আপনাদেরকে আমি নোটিফিকেশানটা ভালো করে দেখাবো এবং লাস্টে আপনারা কীভাবে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আপনারা কীভাবে আবেদন করবেন তার সমস্ত ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগবে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটা নতুন। ঠিক আছে, তো আপনাদের কাছে আমি এখন নিয়ে আসছি সেই নোটিফিকেশানগুলো। প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইরেক্টর অফ রিসার্চ এক্সটেনশনস অ্যান্ড ফার্মস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমালস অ্যান্ড ফিশার সায়েন্স কলকাতা থেকে। তো আপনাদের কিন্তু আরেকটা যে নোটিশটা, আরেকটা যে রিক্রুটমেন্ট, এটাও কিন্তু এই একই জায়গা থেকে এসছে। ঠিক আছে, কিন্তু দুটোর ক্ষেত্রে ক্রাইটেরিয়াগুলো আলাদা। এটাতে কিন্তু আপনাদের নিয়োগ হবে অনলাইন ইন্টারভিউর মাধ্যমে। ঠিক আছে, আপনাদের অনলাইনে ইন্টারভিউ হবে এবং তার মারফত আপনাদেরকে কিন্তু সিলেকশন করা হবে। ঠিক আছে, এটার ডেট হচ্ছে কিন্তু, এটা পাবলিশ হয়েছে 28/12/2020, এই 28শে ডিসেম্বরই পাবলিশ হয়েছে। ঠিক আছে, এর যে অনলাইনে যে ইন্টারভিউ হবে তার ডেট হচ্ছে 7/1/2021, মানে জানুয়ারির 7 তারিখ 11টার সময় কিন্তু ইন্টারভিউটা হবে। আপনাদেরকে যে কোনো একটা সুইটেবল অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে একদম টেম্পোরারি একটা পোস্ট। ঠিক আছে, একটা টেম্পোরারি পোস্ট, এটা শুধুমাত্র 2020-21 যে সাল এই ইয়ারের জন্য কিন্তু সুইটেবল যে কোনো একটা প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে ইন্টারভিউ হবে। সেটা আপনাদের ওই যে যে রেজিস্টার মোবাইল নম্বর দেওয়া থাকবে অথবা ইমেল দেওয়া থাকবে তার মারফত আপনারা কিন্তু সমস্ত কিছু খবর পেয়ে যাবেন, বা সেই অনলাইনে আপনাদের ফোন করে হয়তো ইন্টারভিউ হতে পারে, সেটা আপনারা ঠিক জানতে পেরে যাবেন। ঠিক আছে, তো এখন চলে আসি কি পোস্ট আছে। পোস্ট আছে স্কিল্ড ম্যান পাওয়ার। ঠিক আছে, দুটো পোস্ট আছে, এর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি, যে ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারের উপর। ঠিক আছে, এভিডেন্স অফ নলেজ অফ কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের উপর, মাইক্রোসফট অফিস, অ্যাডোব ফটোশুট, কম্পিউটার প্রোগ্রামিং এবং ইন্টারনেট হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আপনাদের কিছু নলেজ থাকতে হবে। ঠিক আছে, এভিডেন্স অফ এক্সপিরিয়েন্স, নলেজ অফ হ্যান্ডেলিং অ্যানিমেলদের ক্ষেত্রে আপনাদের হ্যান্ডেল করার আর একটা নলেজ রাখতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, নলেজ ইন ফটোগ্রাফি, ফটোগ্রাফির উপর নলেজ থাকতে হবে। আপনারা যাদের ক্ষেত্রে নলেজ অফ হ্যান্ডেলিং মোবাইল অ্যাপস এবং ড্রাইভিং লাইসেন্স, টু হুইলারের বাইকের ড্রাইভিং লাইসেন্স যদি থাকে আপনারা কিন্তু অগ্রাধিকার পাবেন। ঠিক আছে, এখানে কিন্তু স্যালারি খুবই ভালো অ্যামাউন্ট আছে, 25,000 টাকা পার মান্থ। ঠিক আছে, এখন চলে আসছি আপনারা কীভাবে আবেদন করবেন। আবেদন করতে হলে আপনাদেরকে কিন্তু এখানে বলে দেওয়া আছে যে মাস্ট প্রোভাইড এ ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি অ্যালং উইথ অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশান পেন অ্যান্ড পেপার অ্যাপ্লিকেশান, তার সঙ্গে অ্যাটাচ করতে হবে বায়োডাটা, বায়োডাটা উইথ ফটো, ফটো যেন থাকে, স্ক্যান কপি অফ দ্য আইডেন্টিফিকেশান প্রুফ, আপনার আইডেন্টিফিকেশান প্রুফ, এর আধার কার্ড অথবা ভোটার কার্ড যা হতে পারে, মার্কশিট এবং যা যা এখানে বলা হয়েছে তার সঙ্গে অ্যাটাচ করে কিন্তু আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে দুটো ইমেল আইডি দেওয়া আছে, এই ইমেল আইডিতে আপনাদেরকে কিন্তু 6/1/2020 5টার মধ্যে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, 6/1/7 তারিখ হচ্ছে আপনাদের ইন্টারভিউ, 11টার সময়, সকাল 11টার সময়, তো আপনাদেরকে 6/1/2020-র মধ্যেই পাঠিয়ে দিতে হবে। আপনাদের বয়স কিন্তু 21-35 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, তো এটা ছিল আপনাদের কাছে ফার্স্ট যে রিক্রুটমেন্টটা। এই যে রিক্রুটমেন্টটা এটাও ঠিক সেম জায়গা থেকে এসছে। এখানে যে ক্রাইটেরিয়াগুলো হচ্ছে, ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন হবে। ঠিক আছে, ইন্টারভিউ কবে হবে দেখতে পাচ্ছেন 6/1/2021 তারিখ হবে, ওটা ছিল 7/1/2021। ঠিক আছে, কোথায় হবে, এই যে অ্যাড্রেস দেওয়া আছে, 10:30টার সময় হবে। ঠিক আছে, তো এটাও কিন্তু আপনাদের কাছে বলে রাখছি, এটাও কিন্তু টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু, এটা কিন্তু পারমানেন্ট, দুটোই কিন্তু কোনো পারমানেন্ট নয়। ঠিক আছে, এখানে আপনারা বাকিটা ভালো করে পড়ে নেবেন। আর বলে দিই পোস্টটা কি, ডাটা এন্ট্রি অপারেটর, একটাই পোস্ট আছে, কোয়ালিফিকেশান আছে ক্যান্ডিডেট এবং গ্র্যাজুয়েশান ডিগ্রি অর ইকুইপমেন্ট উইথ কম্পিউটার নলেজ, কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে এবং গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে, এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ইন রিজার্ভ। ঠিক আছে, আপনাদের কিন্তু 18,000 টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট যারা হবেন
ঠিক আছে, তাদেরকে কিন্তু ইন্টারভিউতে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে তা হাইলাইট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সিভি, পাসপোর্ট, ফটো এবং যা যা আপনাদেরকে কিন্তু সমস্ত কিছু নিয়ে যেতে হবে। তো এখানে নোট আপনারা একটু নিজেরা পড়ে নেবেন আপনাদের সুবিধার্থে। তো এটাই ছিল রিক্রুটমেন্ট, দুটো রিক্রুটমেন্ট, একটা ছিল অনলাইন ইন্টারভিউ হবে, আপনারা ঘরে বসে দিতে পারবেন, আর একটা হচ্ছে এই অ্যাড্রেসে গিয়ে ওয়ালকেন ইন্টারভিউতে আপনারা দিতে পারবেন। দুটোই কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট এবং স্যালারি কিন্তু ভালো আছে, আপনারা যদি ইচ্ছে করেন বা আপনারা এলিজিবল হন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখন চলে আসছি আপনারা কীভাবে নোটিফিকেশানটাকে ডাউনলোড করবেন। গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন WB UAFCSCL.ac.in। এটা সার্চ করলে এরকম একটা পেজ খুলবে, সেই পেজে আপনারা নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচের দিকে স্ক্রল করে গেলে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড, নোটিশ বোর্ড অপশনে ক্লিক করবেন এবং এখানে যে এমপ্লয়মেন্ট অপশন আছে সেই এমপ্লয়মেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে অনলাইন ইন্টারভিউ ফর, এখানেই যে নিচের দিকে চলে আসবেন দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডাউনলোড। ডাউনলোড করলে আপনারা যে অনলাইনে ইন্টারভিউর মাধ্যমে যে সিলেকশন হবে যে নোটিফিকেশানটা আমি দেখেছিলাম সেই নোটিফিকেশানটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এবং আরেকটা যেটা ওয়ালকেন ইন্টারভিউর মাধ্যমে সেখানে সেটা এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড করলে আপনারা ওখান থেকে নোটিফিকেশানটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এভাবেই আপনারা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করে ডিটেলসটা জেনে নিতে পারবেন। তো এটাই ছিল ভিডিও, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আবার বলছি শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।